সালাম আলাইকুমুন্দরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে নাসরিক আইন বা মাহারুম মেয়েরা মুসলিম উত্তরাধিকার আইনের ক্ষেত্রে এ দুটো শব্দ এ দুটো ট্রাম আমরা খুব কম শুনে থাকি তারাই শুনে থাকি যাদের পিতামারা গেছেন তাদের দাদার আগে অথবা যাদের মা মারা গেছেন তাদের নানা নানির আগে তো বন্ধুরা মূল যে ইসলামিক ফারায়েজ সেক্ষেত্রে যেটি সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তির যদি একাধিক সন্তান থাকে একাধিক ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে যদি ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার ছেলে বা মেয়ে মারা যায় তাহলে যেটি হয় সেটি হচ্ছে যে সন্তান মারা গেলেন ওনার যদি ছেলে বা মেয়ে থাকে তারা কি হন উনি যখন মারা যান তখন যেহেতু ওনার যে কোনো ছেলে বেঁচে থাকে বা মেয়ে বেঁচে থাকে এজন্য এ ছেলে বা মেয়ের যে ছেলে মেয়ে তারা কোনো সম্পত্তি পান না তো এজন্য উনিশশো সালে যেটি হয় পাকিস্তান সরকার একটি মুসলিম পারিবারিক অধ্যাদেশ জারি করে সে অধ্যাদেশ মোতাবেক জাস্ট একটি খুবই ছোট্ট আকারে খুবই স্মল আকারে একটি আইন জারি করা হয় সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায় তার পিতার আগে এবং তার যদি ছেলে মেয়ে থাকে তাহলে এই সমস্ত ছেলে মেয়ে মানে হচ্ছে যে নাতিপুতি তারা ওই পরিমাণে সম্পত্তি পাবে যে পরিমাণ তাদের পিতা যদি বেঁচে থাকতো তাহলে পেতেন তো এ বিষয় নিয়ে আজকের একটি ফারাইস সেটি আমরা হাতে কলমে দেখব আশা করি আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মুসলিম পারিবারিক অধাদেশ নাইনটিন সিক্সটি ওয়ান উনিশশো একষট্টি সালে পাকিস্তান সাময়িক সরকার পনেরো জুলাই একটি অধাদেশ জারি করে যেটি মুসলিম উত্তরাধিকারের ক্ষেত্রে বিপুল পরিমাণ পরিবর্তন নিয়ে আসে চ্যান্স নিয়ে আসে এই যে মুসলিম উত্তরাধিকারের চ্যান্স এটিকে যদি আমরা নাসরিক আইন বলি না আইন বা মাহরুম মেয়েরাজ বা মিরাজ তারপর যুক্তিযুক্ত কারণ নাশরিক এবং মাহরুম মেয়েরাজ এটি আমাদের গ্রামাঞ্চলে বিভিন্ন কথ্য ভাষা এটি অনেক পরিচিত তো যাই হোক বন্ধুরা একটি উদাহরণের সাহায্য যদি আমরা বুঝি তাহলে আপনারা বুঝতে পারবেন উনিশশো একষট্টি সালের পনেরো জুলাই পাকিস্তান সরকার যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ জারি করে সে অধ্যাদেশের ফলে কি চ্যান্স হলো কী পরিবর্তন হলো মূল ইসলামিক ফারায় তো বন্ধুরা ধরলাম দুই হাজার সতেরো সালে এক ব্যক্তি মারা গেলেন ওনার সর্বমোট চারজন ছেলে চারজন মেয়ে আছেন তো উনি যখন দুই সালে মারা যান তখন ওনার দুই ছেলে হচ্ছেন মৃত যারা ওনার মৃত্যুর আগে মানে দুই হাজার চোদ্দো সালে ওনারা মৃত্যুবরণ করেন যে দুই ছেলে মারা গেলেন তাদের কি প্রথম ছেলেরও স্ত্রী এবং সন্তান আসছে দ্বিতীয় ছেলেরও স্ত্রী এবং সন্তান আসছে তো মুসলিম যে মূল ফারায়েজ সে ফারায়েজে যেটি এ যে প্রথম মৃত ছেলে এবং দ্বিতীয় মৃত ছেলের স্ত্রী সন্তানরা সম্পূর্ণরূপে বঞ্চিত হন কারণ হচ্ছে মুসলিম ফারায়েজে নিকটবর্তী দূরবর্তীকে বঞ্চিত করে তো এক্ষেত্রে যেহেতু মৃত ব্যক্তি নিজের ছেলে বেঁচে আসে তাই ছেলের ছেলে পান না মৃত ব্যক্তি যেহেতু মেয়ে বেঁচে আসে মেয়ের মেয়ে পান না তো এই জন্যই এই অধ্যাদেশটি তো ধরলাম মৃত ব্যক্তি আশি শতক জমি রেখে মৃত্যুবরণ করেন সর্বমোট তাহলে ইনার ফারায়াসটা কেমন হবে আমরা সেটি আগে দেখি তো বন্ধুরা মূল ইসলামিক ফাড়ায়স যদি আমরা এটি ফারায়াস করতে যাই তাহলে যেটি সেটি হচ্ছে যে সম্পত্তিটা দুই ছেলে এবং চার মেয়ের মধ্যেই বণ্টিত হবে বাকিরা বাদ যাবে কিন্তু এই অধ্যাদেশ জারির ফলে সেটি যা হচ্ছে সেটি হচ্ছে সম্পূর্ণ সম্পত্তিটাকে বারো ভাগে ভাগ করতে হবে অর্থাৎ ওনার আট যে আশি শতক জমি এটাকে বারো ভাগে ভাগ করে দুই ভাগ করে পাবেন ছেলেরা এক ভাগ করে পাবেন মেয়েরা এখন যে দুই ছেলে মারা গেলেন অর্থাৎ আমরা যদি আশি শতককে বারো ভাগ করি তাহলে ছয় দশমিক ছয় সাত শতক জমি পাবো যেটি একজন মেয়ে পাবেন আর ছয় দশমিক ছয় ছয় গুণান হচ্ছে দুই কারণ হচ্ছে একজন মেয়ের দ্বিগুণ পান একজন ছেলে তো সেই হিসাবে একজন ভাই পাবেন মানে মৃত ব্যক্তির এক ছেলে পাবে তেরো দশমিক তিন তিন তো যেহেতু দুই ছেলে মৃত তখন এই যে তেরো দশমিক তিন তিন যে সম্পত্তিটা এই সম্পত্তিটাকে আবার সেটাকে বন্টন করতে হবে কাদের মাঝে মৃত ব্যক্তির যে স্ত্রী মৃত ব্যক্তির যে ছেলে মৃত ব্যক্তির যে মেয়ে তাদের মাঝে ইসলামিক ফারায়জ হিসাবে আবার বন্টন করতে হবে অর্থাৎ যেহেতু মৃত ব্যক্তির এখন ছেলে মেয়ে আসেন স্ত্রী আট ভাগের এক ভাগ পাবেন মানে হচ্ছে তেরো দশমিক তিন তিনের আট ভাগের এক ভাগ হচ্ছে এক দশমিক ছয় সাত শতাংশ বাকি এগারো দশমিক ছয় ছয় যদি মিত্র ব্যক্তির ছেলে শুধু থাকে তারা সমান ভাগে ভাগ করে নেবেন যদি ছেলে মেয়ে থাকে এখানে আবার টু টু ওয়ান অনুপাতে তারা ভাগ করে নেবেন মানে ছেলে যতটুকু পাচ্ছে মেয়ে তার অর্ধেক পাবে তো এ যে আজকে যে ভিডিওটি এটি হচ্ছে একটি রিকোয়েস্টেড ভিডিও তো এক্ষেত্রে যেটি হয়েছে ওনার যে সমস্যাটি সেটি হচ্ছে উনি হচ্ছেন এ যে প্রথম যে ছেলে তার সন্তান তো ওনার যে দুই চাচা এবং চার ফুপু ওনারা যেটি করেছেন সেটি হচ্ছে যেহেতু এখানে ওনার বাবা দাদার আগে মারা গেছেন বাবার কাছ থেকে যে বাবার যে ক্রয়কৃত সম্পত্তি সেখান থেকেও কি দাদা কিছুটা পেয়েছেন অর্থাৎ দাদার সম্পত্তি কিছুটা বৃদ্ধি পেয়েছে যখন দাদা মারা গেলেন তখন যেটি হয়েছে সেটি হচ্ছে দাদার সমস্ত সম্পত্তি এই যে দুই চাচা এবং চার যে ফুপু ওনারা সমভাবে ওনাদের ইসলামিক ফারায়জ মোতাবে ওনারা বন্টন করে যে চার যে ফুপু আছেন অর্থাৎ মৃত ব্যক্তির যে চার মেয়ে ওনারা ভাইদেরকে হ্যাবা করে দিয়েছেন তো এখন এই যে প্রথম মৃত ব্যক্তির যে ছেলে ওনার কথা হচ্ছে উনি জমিটা ওনার দখলে আছে এখন উনি আইনগত কি রেমেডি পাবেন ওনার কি করা উচিত তো বন্ধুরা এক্ষেত্রে কিছুই না সেটি হচ্ছে আপনাকে একটি সনদ নিতে হবে সনদ নিন ওয়ার্ড সনদ নিয়ে আপনি একজন আইনজীবী দিয়ে আপনি এটিকে ফারায়েজ করে নিন এ ফারায়েজ হিসাবে আপনি আপনার জমির নাম জারি করে নিন এ সিলেন অফিসে দিয়ে নাম জারি করে নিন তো এখন ওনার কথা হচ্ছে যে যেহেতু তারা হেপা দলিল করেছে এখন দলিলটি যেহেতু তাদের কাছে আছে কথা হচ্ছে আপনি যতটুকু জমির মালিক ততটুকু বিক্রি করার বৈধ অধিকার আপনার থাকে অর্থাৎ তারা যতটুকু জমির মালিক ছিল ততটুকুই হেবা করার তাদের অধিকার ছিল বাকি যে জমিরটুকু হেবা করেছে এটি গ্রহণযোগ্য নয় দলিলটি বৈধ নয় অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনি দলিলটি আংশিক বা তিলের মামলা করতে পারেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে চল্লিশ ধারা মোতাবেক মামলা করতে পারেন তো এক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী মামলা যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যদি চান সেক্ষেত্রে আপনি প্রথমে তো বাটোয়ারা মামলা করতে পারেন আঠারোশো তিরানব্বই সালের বাটোয়ারা আইনে বাটোয়ারা মামলা করতে পারেন আর আপনি যদি মামলা না করতে চান জমি যেহেতু আপনার দখলে আসে আপনি দখলে থাকেন জাস্ট আপনি ফারায়স করে নিন ফারায়স করে নিয়ে আপনি যেটি করেন সেটি হচ্ছে যে আপনি নাম জারি করে নিন তাদের সেই দলিল দিয়ে তারা যদি নাম জারি করতে চায় তো সেক্ষেত্রে জাস্ট আপনি ওয়ারি সনদটি শো করবেন এসিলেন বরাবর তাহলে আপনি সমস্ত পরিমাণ ঝামেলা থেকে মুক্ত থাকবেন আর যদি আপনি চান দলিলটি আপনি বাতিল করতে পারেন আপনি যদি চান বাট ওরা মামলাও করতে পারেন বাকিটা আপনার খুশি তবে আমি সাজেস্ট করবো আপনার কিছুই করার দরকার নাই আপনি জাস্ট জমিটার দখলে যেহেতু আপনার আছে আপনি একটি ওয়ারি সনদ নিয়ে যে কোনো একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে অথবা যে কোনো এলাকার স্থানীয় যে যারা ফারায়স করতে যান তাদেরকে দিয়ে ফারায়জ করে নিন ফারায়জের একটি লিখিত কপি আপনার কাছে রাখুন এটি হচ্ছে আপনার